নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা যারা নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন যাচ্ছি আমরা শ্রীরামপুর। শ্রীরামপুর যাচ্ছি হচ্ছে পয়লা বৈশাখে কিছু কেনাকাটি করতে, সাথে মেয়ের জন্মদিন আছে, তার জন্য ওর জন্য কিছু জামা কাপড় কিনতে যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম শ্রীরামপুর, এটা সারাপুরি স্টেশন ক্রস করছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো। তো এটা টাউনে ছিল, স্টেশনের পাশে আর শ্রীরামপুর স্টেশনের পাশে কাছে সব রকমই আছে মল দোকান। এরপর আমরা জামা কাপড় দেখছিলাম, তো কিছু কিনি আর না কিনি জামা কাপড় দেখতে তো খুবই ভালো লাগে, সে বাচ্চাদেরই হোক কি বড়দের হোক। আগে মেয়ের জন্য দেখছিলাম, তারপর একটু ছোট বাচ্চাদের দেখছিলাম, কারণ আমাদের বাড়িতে একটা পুচকি আছে তার জন্য দেখছিলাম। এরপর আমাদের সাথে আমার ভাগ্নিও গেছিলো, তো ও কিছু ট্রায়াল দিল গেঞ্জি, তো এইগুলোর মধ্যে ও নিয়েছে দুটো গেঞ্জি নিয়েছে, তো আমিও নিয়েছিলাম ট্রায়াল দেওয়ার জন্য প্লাজোটা। তো হঠাৎ দেখি দাদাদের সাথে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগছে। আর দেখো এনাকে সব ব্যাগ দিয়ে দাঁড় করে দিচ্ছে, বা কেনাকাটি সে কিছু খাওয়ার পালা, মোমো খাওয়ালো, ডিম মোমো, ফ্রাইড মোমো। তারপর আমরা শ্রীরামপুরের বিখ্যাত কুলফি খেতে গেছি, উনি একাই মোমোগুলো খেয়ে নিয়েছেন। এই যে দেখো কুলফি, তো এই কুলফিতে সবাই মোটামুটি জানে, সবাই খায়। আমাদের কেনাকাটি শেষ, খাওয়া দাওয়া শেষ, আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছে গেছি, স্টেশনে নেমে গেছি সরি। এরপর রিক্সা করে আমরা যাচ্ছি। দেখো পাট, এইটা হচ্ছে ঝিল পাট। তো বাড়ি চলে এসেছি, চলো টাটা।